তো হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট এসেছে, বোয়া বডি। তো এই ইভেন্টের ভিতরে তোমাদেরকে কোনখানে কী করতে হবে সেটা আমি তোমাদেরকে এ টু জেড বলে দেবো। গান, স্কিন, আবার প্যাট এবং আরও অনেক কিছু এখানে আছে। তো এখানে কী কী করতে হবে, কী মিশন আছে, কীভাবে কমপ্লিট করবে এবং এখান থেকে কোনো কিছু ফ্রিতে পাবে কি পাবে না, অর্থাৎ এখান থেকে ফ্রিতে পেলে কী পাবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যাঁ, ভিডিওটা যারা এখনও লাইক করো না, কী করছে, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট। আর এই চ্যানেলে যারা নতুন এসছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। কারণ দেখো ইয়ার, ফ্রি ফায়ারের প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো ইয়ার, শুরু করে যাক। তো সবকার প্রথমে ইভেন্ট পেজে যাবে, তারপর এখানে দেখবে বোয়া বডি লেখা আছে, তো এখানে তোমরা যাবে। তো এখানে চলো গোটুতে আমরা ক্লিক করব। তো গাইজ, গোটুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবে উপরে ক্যারেক্টার, বেপেন, তারপর এখানে প্যাট, তারপর নিচে আছে ম্যাপ, বুঝতে পারলে? ওটা তো হলো উপরের লাইনে, মানে লেফট সাইডে। এরপর নিচে দেখো, নিচে এখানে দেখো একটা আছে স্ট্রাইক, তারপর নিউজ, তারপর ইনফরমেশন, তারপর আরও একটা এখানে নিজস্ব ইয়েটা আছে কি মাই স্পেস। হ্যাঁ, তো এখানে আছে। তো এখানে কী কী করতে হবে বলে দিচ্ছি। তো সবকার প্রথমে দেখো ক্যারেক্টারে ছিলাম, তারপর বেপেন এলাম। তো এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে। তো দেখো ক্যারেক্টারের ভিতরে এখানে দেখতে গেলে উপরে আছে অল স্কিল, অর্থাৎ ক্যারেক্টারের স্কিল হিসাবে তুমি সিলেক্ট করতে পারবে। যেমন এখানে অ্যাক্টিভ স্কিল, প্যাসিভ স্কিল, এরকমভাবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবে। তো এখানে চলো আমি এখানে অল ক্যারেক্টার করে দিলাম। তো অল ক্যারেক্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাবে, এখানে ক্যারেক্টারের নিচে এখানে কমেন্ট আছে এবং এখানে লাইক দেওয়ার মতো একটা দিলের ছাপ আছে। তো এখানে আমি লাইক দেওয়ার মতো দেখো এখানে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম। তো ওখানে লাভ রিয়েক্ট দেওয়ার পর এখানে দেখো আমি মানে দিয়ে দিয়েছি লাভ রিয়েক্ট। তো দেখো এই ক্যারেক্টারের সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং এই সাইডে কমেন্টও আছে, অনেকজন এখানে কমেন্ট করছে। আর এখানে ক্যারেক্টার সাথে কোন কোন ইগুলা ইউজ করলে ভালো হবে, তারপর ওখানে পাবলিশ। তো পাবলিশের উপরে ক্লিক করলে এখানে তুমিও কমেন্ট করতে পারবে। হ্যাঁ গাইজ, এখানে ক্লিক করলে তুমিও কিন্তু মানে ওই কমেন্ট যে কোনো করতে পারবে। আর এখানে ক্যারেক্টারের সব ডিটেলস দেওয়া আছে, ক্যারেক্টারটা কবে এসেছে, কী অ্যাবিলিটি, মানে সব কিছু এরকম ধরনের দেওয়া আছে। তারপর এখানে উইপেন্টসে গেলে একই সেম রকম কমেন্ট করতে পারবে। তারপর ইয়ে, তারপর প্যাট। তো প্যাটে গেলেও তোমরা কিন্তু এখানে অনেক কিছু, হ্যাঁ, গেমের ভিতরে যত যা প্যাট আছে, যত যা ওয়েপেন আছে, যত যা ক্যারেক্টার আছে, যতগুলো ম্যাপ আছে, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল মানে কি, এখানে সিম্পল দেওয়া আছে। তো এখানে দেখো পরিং প্যাটও আছে, এখানে আদার এই অতেরও আছে। তারপর এখানে দেখো নিচে যখন নিউজে যাবে, তো নিউজে গেলে এখানে দেখতে পাবে এই যে, তারপর এখানে ইনফরমেশনে গেলে দেখতে পাবে ফ্রেন্ডের ইয়ে দেখতে পাবে। তো দেখো এখানে ফ্রেন্ডের সব কিছু ভিজিট করলে এখানে তুমি ফ্রেন্ডের সব কিছু ডিটেলস দেখতে পাবে। যেমন এখানে সে কোন গানটা বেশি ইউজ করে, সে যেমন দেখো কার 90, তো এরকমভাবে বেশি যে সে কোন স্কিল ব্যবহার করছে, কোন গানটা বেশি ইউজ করে, তার কতগুলো কিল হয়েছে, কত ড্যামেজ দেয় প্রতিটা ম্যাপে, এরকমভাবে সব কিছু তার ডিটেলস দেখতে পাবে, বুঝতে পারলে? এবং তার সব কিছু হিস্ট্রিও দেখতে পাবে যে কোনো ফ্রেন্ডের। তারপর মাই স্পেসে গেলে এটা নিজস্বটা দেখাবে যে তুমি কোন গানটা বেশি ইউজ করো, তুমি কটা কিল করেছ, এভারেজ কত ড্যামেজ দিচ্ছ, এরকমভাবে সব কিছু আছে, কোন কোন ক্যারেক্টার স্কিল ইউজ করছো এরকমভাবে। তারপর এখানে কোন বন্দুক বেশি ইউজ করছো, মানে কত ড্যামেজ দিচ্ছ, এরকমভাবে এখানে আছে। তো এখানে বেশি কিছু করতে হবে না, সিম্পল দেখার মতো। তো চলো বলে দিচ্ছি যে এর ভিতরে আসার পর কী। তো দেখো এগুলো মানে সিম্পল ইয়ে গাইজ। তো এরপর বলে দিচ্ছি কী কী ফ্রিতে পাবে। তো দেখো গাইজ, এটা কোনো ইভেন্ট না, এটা সিম্পল তোমার ডিটেলস। আর এখান থেকে তোমরা কিন্তু কোনো কিছু ফ্রিতে পাবে না। হ্যাঁ গাইজ, এটা তুমি সিম্পল তোমার ফ্রেন্ড এবং তোমার ডিটেলসগুলো চেক করতে পারবে, কোন গান কত ইউজ করছো, ড্যামেজ দিচ্ছ, এরকমভাবে। তো গাইজ, আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আর এখান থেকে তোমরা কিন্তু কোনো কিছু ফ্রিতে পাবে না, সিম্পল দেখার জন্য। তো গাইজ আরও একবার বলতেছি, এখান থেকে ঘেরে নেওয়া থেকে কোনো কিছু ফ্রিতে দেবে না। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।